প্রাথমিক শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নারাজল এক চক্রের 44তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ 26শে ফেব্রুয়ারি শুক্রবার দাসপুর এক ব্লকের সুলতাননগর সমবায় সমিতির সভাকক্ষে। শিক্ষক নেতা বিকাশ প্রামাণিক জানান, এদিনের সম্মেলনে শতাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে মিছিল করে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। অপর শিক্ষক নেতা সৈয়দ মিসবাহুল জানান, এদিনের সম্মেলনে 4 জন শিক্ষিকা সহ মোট 31 জনের নতুন কমিটি গঠিত হয়। সম্পাদক নির্বাচিত হন অসিত ভুঁইয়া এবং সভাপতি নির্বাচিত হন রঞ্জিত দিন্ডা। দেখুন দাসপুর থেকে সন্তু বেরার রিপোর্ট, আমি মিঠু ঘাটা ভুঁইয়া, স্থানীয় সংবাদ ঘাটাল। শিক্ষা গণতন্ত্র সমাজতন্ত্র নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নারাজল চক্র আজকে নারাজল এক চক্র সম্মেলনে আজকে মিছিলের উদ্দেশ্য কি? মিছিলের উদ্দেশ্য হলো রাজ্যব্যাপী তৃণমূল সরকারের যে শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য নামিয়ে এনেছে এবং সর্বত্র সমস্ত কিছু খুলে দিয়েছে, অথচ শিক্ষার অঙ্গনগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এই শিক্ষা বিরোধী পদক্ষেপ শুধু তাই নয়, এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অস্বচ্ছতা, যে দুর্নীতি, তার বিরুদ্ধে মিড ডে মিলের গুণগত মান বৃদ্ধির দাবিতে এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা ক্ষেত্রকে যে বৈরিকীকরণ করতে চাইছে, বেসরকারীকরণ করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের এবিপিটিএ লাগাতার আন্দোলন করছে। জনমানসে আমাদের এই প্রতিবাদকে প্রতিধ্বনিত করার ক্ষেত্রে সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের আজকের এই মিছিল। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নারাজল চক্র 44তম সম্মেলন সফল করুন। শিক্ষা ও শিক্ষকের স্বার্থে এবিপিটিএ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। নয়া শিক্ষা নীতি বাতিলের দাবিতে এবিপিটিএ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। স্বচ্ছতার সাথে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে এবিপিটিএ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার দাবিতে এবিপিটিএ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এবার শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সভাপতি কংগ্রেস রঞ্জিত দিন্ডা। শহীদ স্মরণে আমন মরণে রক্তহীন শোক করো, শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, অমর শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। এবার মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আমাদের সংগঠনের জেলা সম্পাদক, আমাদের প্রিয় নেতা কমরেড ধ্রুব শেখর মন্ডল। এবার মাল্যদান করছেন আমাদের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড বাণীনাথ চক্রবর্তী। এবার মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন কমরেড সুমন অধিকারী। শহীদ স্মরণে অপন মরণে রক্তহীন শোক করো, শোক করো, শোক করো। এবার মাল্যদান করছেন আমাদের দাসপুর একজনের সম্পাদক এবং পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড অশোক সামন্ত। এবার মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্যতম সদস্য তথা দাসপুর 2 জনের সম্পাদক কমরেড তপন জানা। শহীদ স্মরণে আপন মরণে রক্তহীন শোক করো, শোক করো, শোক করো। এবার পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য মাননীয় পিতা মুখোপাধ্যায়। শহীদ স্মরণে আপন মরণে রক্তহীন শোক করো, শোক করো, শোক করো। এবার পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন
পশ্চিম মেদিনীপুর। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।